হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষ তারিখে আমাদিগকে নসিহত করিয়াছেন যে তোমাদের উপর এমন একটি মাস আসিতেছে যাহা অত্যন্ত মর্যাদাশীল ও বরকতময়। এই মাসে এমন একটি রাত অর্থাৎ শবে কদর রহিয়াছে যাহা হাজারো মাস হইতে উত্তম। আল্লাহ তাআলা এই মাসে রোজা রাখাকে ফরজ করিয়াছেন এবং এই মাসের রাত্রিগুলোতে নামাজ অর্থাৎ তারাবি পড়াকে সওয়াবের কাজ বানাইয়াছেন। যে ব্যক্তি আল্লাহর নৈকট্য লাভের জন্য এই মাসে কোনো নফল ইবাদত করিল, সে যেন রমজানের বাহিরে একটি ফরজ আদায় করিল। আর যে ব্যক্তি এই মাসে কোনো ফরজ আদায় করিল, সে যেন রমজানের বাহিরে 70টি ফরজ আদায় করিল। ইহা সওয়াবের মাস, আর সওয়াবের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত রাখিয়াছেন। ইহা মানুষের সহিত সহানুভূতির মাস। এই মাসে মুমিনদের রিজিক বাড়াইয়া দেওয়া হয়। যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাইবে, ইহা তাহার জন্য গুনাহ মাফি ও জাহান্নাম হইতে মুক্তির কারণ হইবে এবং সে রোজাদারের সমান সওয়াবের ভাগী হইবে। কিন্তু রোজাদার ব্যক্তি সওয়াবের মধ্যে কোনো কম হইবে না। সাহাবা একরাম আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে প্রত্যেকেই তো এমন সামর্থ্য রাখে না যে রোজাদারকে ইফতার করাইবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, পেট ভর্তি করিয়া খাওয়াইতে হইবে না। এই সওয়াব তো আল্লাহ তাআলা একটি খেজুর খাওয়াইলে অথবা এক ডগ পানি পান করাইলে অথবা এক চুমুক দুধ পান করাইলেও দান করিবেন। ইহা এমন মাস যে ইহার প্রথম অংশে আল্লাহ তাআলার রহমত নাজিল হয়, মধ্যের অংশে গুনাহ মাফ হয় এবং শেষ অংশে জাহান্নাম হইতে মুক্তি দেওয়া হয়। যে ব্যক্তি এই মাসে আপন গোলাম ও কর্মচারী বা খাদেম এর কাজের বোঝা হালকা করিয়া দেয়, আল্লাহ তাআলা তাহাকে মাফ করিয়া দেন এবং জাহান্নামের আগুন হইতে মুক্তি দান করেন। এই মাসে চারটি কাজ বেশি বেশি করিতে থাকো। তন্মধ্যে দুইটি কাজ আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিলের জন্য, আর দুইটি কাজ এরূপ যাহা না করিয়া তোমাদের উপায় নাই। প্রথম দুইটি কাজ যাহা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করিবে উহা এই যে অধিক পরিমাণে কালেমায়ে তয়বা পড়িবে এবং ইস্তেগফার করিবে। আর দুইটি কাজ হইল আল্লাহ তাআলার নিকট জান্নাত পাওয়ার জন্য দোয়া করিবে এবং জাহান্নাম হইতে মুক্তির জন্য দোয়া করিবে। যে ব্যক্তি কোনো রোজাদারকে পানি পান করাইবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাহাকে আমার হাউজে কাউসার হইতে এইরূপ পানি পান করাইবে যাহার পর জান্নাতে প্রবেশ করা পর্যন্ত তার পিপাসা লাগিবে না। তারগিব ইবনে খুজাইমা বাইহাকি ইবনে হিব্বান। উক্ত হাদিসের কোন কোন বর্ণনাকারী সম্পর্কে মুহাদ্দিসগণ কিছুটা বিরূপ মন্তব্য করিলেও, প্রথমত ফজিলত সম্পর্কীয় হাদিসের ব্যাপারে ওইটুকু মন্তব্য সহনীয়। দ্বিতীয়ত, এই হাদিসে বর্ণিত অধিকাংশ বিষয়বস্তু অন্যান্য হাদিস দ্বারা সমর্থিত। উল্লিখিত হাদিস দ্বারা কয়েকটি বিষয় জানা যায়। প্রথম বিষয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের বিশেষ ইহতেমাম করিয়াছেন, যে কারণে তিনি রমজানের পূর্বে শাবান মাসের শেষ তারিখে ইহার গুরুত্বের উপর বিশেষভাবে নসিহত করিয়াছেন এবং লোকদিগকে সতর্ক করিয়া দিয়েছেন যে রমজানুল মোবারকের একটি মুহূর্তও যেন নষ্ট না হয় বা অবহেলার মধ্যে কাটিয়া না যায়। এই নসিহতের মধ্যে তিনি পুরা মাসের ফজিলত বয়ান করিয়া আরও কয়েকটি গুরুত্ব গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি বিশেষভাবে সকলের মনোযোগ আকর্ষণ করিয়াছেন। তার মধ্যে প্রথম হইল শবে কদর। এই শবে কদর প্রকৃতপক্ষে খুবই গুরুত্বপূর্ণ একটি রাত। ইহার বিস্তারিত বিবরণ দ্বিতীয় পরিচ্ছেদে পৃথকভাবে আসিতেছে। অতঃপর তিনি এরশাদ ফরমাইয়াছেন যে আল্লাহ তাআলা রমজান মাসের রোজা ফরজ করিয়াছেন এবং উহার রাত্রি জাগরণ অর্থাৎ তারাবির নামাজকে সুন্নত করিয়াছেন। ইহা দ্বারা প্রমাণিত হয় যে তারাবি নামাজের হুকুমও স্বয়ং আল্লাহর তরফ হইতে আসিয়াছেন। সুতরাং যে সমস্ত বর্ণনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবিকে নিজের দিকে সম্বন্ধ করিয়া বলিয়াছেন যে তারাবিকে আমি সুন্নত করিয়াছি, ইহার অর্থ হইল গুরুত্ব দেওয়া। কেননা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহার প্রতি অনেক বেশি গুরুত্ব দিতেন। এই কারণে সকল ইমাম ইহার সুন্নত হওয়ার ব্যাপারে একমত। বুরহান কিতাবে আছে, একমাত্র রাফিজি সম্প্রদায় ছাড়া এই নামাজকে আর কেহ অস্বীকার করে না। হযরত মাওলানা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি মাসাবাতা বিসুন্নাহ কিতাবে কোন কোন ফেকার কিতাবের উদ্ধৃতি দিয়ে লিখিয়াছেন যে কোন শহর বা এলাকার লোকেরা যদি তারাবির নামাজ সারিয়া দেয়, তবে উহা সারিয়া দেওয়ার কারণে মুসলমান শাসনকর্তা তাহাদের সহিত লড়াই করিয়া তাহাদিগকে পড়িতে বাধ্য করিবেন। এইখানে বিশেষভাবে একটি বিষয়ের প্রতি লক্ষ্য রাখিতে হইবে যে অনেক
অনেকেরই ধারণা যে তাড়াহড়া করিয়া 8-10 দিনে কোরআন খতম শুনিয়া লইব অতঃপর ছুটি। ইহা খেয়াল রাখিবার বিষয় যে এইখানে ভিন্ন ভিন্ন দুইটি সুন্নত রহিয়াছে। একটি হইল পুরা কোরআন শরীফ তারাবিতে পড়া বা শোনা, আর দ্বিতীয়টি হইল পুরা রমজান মাসে তারাবি পড়া। সুতরাং এমত অবস্থায় একটি সুন্নতের উপর আমল হইল আর অন্য সুন্নতটি বাদ পড়িয়া গেল। অবশেষ যে সমস্ত লোকেরা রমজান মাসে সফর ইত্যাদি কিংবা অন্য কোনো কারণে এক এলাকায় থাকিয়া তারাবি নামাজ আদায় করা মুশকিল হয়, তাহাদের জন্য উত্তম হইল রমজান মাসের শুরুর দিকে কয়েকদিনে তারাবি নামাজের মধ্যে পুরো কোরআন শরীফ শুনিয়া লইবেন, যাহাতে কোরআন শরীফ অসম্পূর্ণ থাকিয়া না যায়। অতঃপর যেখানে সময় সুযোগ হইবে সেখানে তারাবি পড়িয়া লইবেন। এইভাবে করিলে কোরআন শরীফের খতম অসম্পূর্ণ থাকিবে না এবং নিজের কাজকর্মও কোনো ক্ষতি হইবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা ও তারাবির আলোচনার পর অন্যান্য ফরজ ও নফল ইবাদত সমূহের এহতেমাম করিবার প্রতি মনোযোগ আকর্ষণ করিয়া বলিয়াছেন যে এই মাসে একটি নফলের সওয়াব অন্যান্য মাসের ফরজের সমান এবং একটি ফরজের সওয়াব অন্যান্য মাসে 70 ফরজের সমান। এইখানে আমাদের নিজ নিজ ইবাদত সমূহের প্রতি একটু চিন্তা করিয়া দেখা উচিত যে এই মোবারক মাসে আমরা ফরজ ইবাদত গুলির কতটুকু এহতেমাম করিয়া থাকি এবং নফল ইবাদত আমরা কতটুকু বাড়াইয়া দেই। ফরজ ইবাদতের ব্যাপারে আমাদের এহতেমামের ব্যবস্থা তো এই যে সেহরি খাওয়ার পর ঘুমাইয়া যাওয়া, ইহা হইতে অধিকাংশ সময় ফজরের নামাজের কাজা হইয়া যায়, আর তা না হলে অন্তত জামাতের নামাজ আদায় তো অধিকাংশ লোকেরই ছুটিয়া যায়। এইভাবে যেন আমরা সেহরি খাওয়ার শুকরিয়া আদায় করলাম যে সবচাইতে গুরুত্বপূর্ণ ফরজকে একেবারে কাজা করিয়া দিলাম অথবা উহাকে অসম্পূর্ণ করিয়া দিলাম। কেননা শরীয়তের মূল নীতিবিদগণ জামাত ছাড়া নামাজ আদায়কে অসম্পূর্ণ বলিয়াছেন, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এক হাদিসে ইরশাদ ফরমাইয়াছেন, যাহারা মসজিদের নিকটে থাকে তাহাদের নামাজ মসজিদ অর্থাৎ জামাত ছাড়া যেন আদায় হয় না। মাজাহিরে হক কিতাবে আছে, যে ব্যক্তি বিনা ওজরে জামাত ছাড়িয়া নামাজ পড়ে তাহার জিম্মা হইতে ফরজ তো আদায় হইয়া যায় কিন্তু সে নামাজের সওয়াব পায় না। এইভাবে আরেক নামাজ মাগরিবের জামাতও অনেকের ইফতারের দরুন ছুটিয়া যায়, প্রথম রাকাত বা তাকবীরে ওয়ালার কোনো প্রশ্নই ওঠে না। আবার অনেকেই তারাবির বাহানায় এশার জামাত ওয়াক্তের আগেই পড়িয়া লয়। ইহা তো হইল রমজান মোবারকের আমাদের নামাজের অবস্থা। যে নামাজ সবচাইতে গুরুত্বপূর্ণ ফরজ অর্থাৎ এক ফরজ রোজা পালন করিতে গিয়া উহার বদলে তিন ফরজ অর্থাৎ তিন ওয়াক্ত বরবাদ করা হইল, এই তিন ওয়াক্ত তো প্রায় নষ্ট হইয়া থাকে। আর জোহরের নামাজ কায়ালুল্লাহ অর্থাৎ দুপুরের বিশ্রামের খাতিরে এবং আসরের জামাত ইফতারের সামানা খরিদ করিবার পিছনে যে কোরবানি হইয়া যায় তাহা তো চোখের সামনে দেখা গিয়াছে। এইভাবে অন্যান্য ফরজ ইবাদতের বিষয় নিজে চিন্তা করিয়া দেখুন যে রমজানের মোবারক মাসে এইগুলির কতটুকু এহতেমাম করা হয়। যখন ফরজ ইবাদতগুলোরই এই অবস্থা তখন নফল ইবাদতের তো আর প্রশ্নই ওঠে না। ইশরাক ও চাস্তের নামাজ তো রমজানের ঘুমের জন্যই উৎসর্গ হইয়া যায়। আওয়াবিন নামাজের এহতেমাম কিভাবে হইবে যখন একমাত্র রোজা খোলা হইল আবার একটু পরেই তারাবি আসিতেছে। আর তাহাজ্জুদ নামাজের সময় তো একেবারে সেহরি খাওয়ার সময়, কাজে নফল ইবাদতের সুযোগ কোথায়? কিন্তু এই সবকিছু অবহেলা এবং আমল না করার বাহানা মাত্র। কবি বলেন, তুমি নিজে যদি করিতে না চাও তবে উহার জন্য হাজারো যুক্তি খাড়া করিতে পারো। আল্লাহ তাআলার কত বান্দা এমন রহিয়াছে যাহাদের জন্য এই সময়ের ভিতরেই সবকিছু করিবার সুযোগ হইয়া যায়। হযরত মাওলানা খলিল আহমদ রহমতুল্লাহ আলাইহি কে একাধিক রমজানে দেখিয়াছি যে স্বাস্থ্যগত দুর্বলতা ও বার্ধক্য সত্ত্বেও মাগরিবের পর নফলের মধ্যে সোয়াপাড়া পড়িতেন অথবা শোনাইতেন, অতঃপর আধা ঘন্টার মধ্যেই খানাপিনা ইত্যাদি জরুরত হইতে ফারেক হইয়া হিন্দুস্থানে অবস্থানকালে প্রায় 2.25 ঘন্টা তারাবির নামাজে ব্যয় করিতেন, আর মদিনা মনোয়ারায় অবস্থানকালে এশা ও তারাবির নামাজে প্রায় 3 ঘন্টা লাগিয়া যাইত। ইহার পর তিনি মৌসুমের তারতম্য হিসাবে 2 অথবা 3 ঘন্টা আরাম করিয়া তাহাজ্জুদ নামাজে তেলাওয়াত করিতেন এবং ফজরের ওয়াক্ত হওয়ার আধা ঘন্টা আগে সেহরি খাইতেন। সেহরির পর ফজরের নামাজ পর্যন্ত কখনো মুখস্থ তেলাওয়াত করিতেন আর কখনো ওজিফা ও জিকির আজকারে মশগুল থাকিতেন। সকালের আলো পরিষ্কার
হইয়া গেলে ফজরের নামাজ পড়িয়া ইশরাক পর্যন্ত মোরাকাবা করিতেন। ইশরাকের পর এক ঘন্টা আরাম করিতেন। ইহার পর হইতে প্রায় ১২টা পর্যন্ত এবং গ্রীষ্মকালে ১টা পর্যন্ত বজলুল মাজহুদ কিতাব লিখিতেন এবং চিঠিপত্র দেখিতেন এবং জবাব লিখাইতেন। অতঃপর জোহরের নামাজ পর্যন্ত আরাম করিতেন। জোহরের নামাজের পর হইতে আসর পর্যন্ত তেলাওয়াত করিতেন। আসর হইতে মাগরিব পর্যন্ত জিকির ও তাসবিহে মশগুল থাকিতেন এবং উপস্থিত লোকেদের সহিত কথাবার্তাও বলিতেন। বজলুল মাজহুদ কিতাব লেখা শেষ হইবার পর সকালের কিছু সময় তেলাওয়াত এবং বিভিন্ন কিতাব পড়িয়া কাটাইতেন। এই সময় প্রায়ই বজলুল মাজহুদ ও ওয়াফাউল ওয়াফা কিতাব দুইখানা পড়িতেন। রমজান মোবারকে তাহার মামুলাত বা নিয়মিত আমলে বিশেষ কোনো রদ বদল হইত না, কেননা এই পরিমাণ নফলের অভ্যাস তাহার অন্যান্য সময়েও ছিল। সারা বছর তিনি এইসব আমলের এহতেমাম করিতেন। অবশ্য নামাজের রাকাতগুলি রমজান মাসে দীর্ঘ হইত। অন্যান্য আকাবির বুজুর্গণের রমজান মাসে আরও ভিন্ন ও খাস মামুলাত ছিল, যেগুলোর পুরোপুরি অনুসরণ করা সকলের জন্য সহজ নয়। শাইখুল হিন্দ হযরত মাওলানা মাহমুদুল হাসান রহমতুল্লাহ তারাবির পর হইতে ফজর পর্যন্ত সারা রাত নফল নামাজে মশগুল থাকিতেন এবং একের পর এক কয়েকজন হাফেজে কোরআনের পিছনে কোরআন মাজিদ শুনিতে থাকিতেন। হযরত মাওলানা শাহ আব্দুল রহিম রায়পুরি রহমতুল্লাহ আলাইহি এর দরবারে তো পুরো রমজান মাস দিন রাত কেবল তেলাওয়াতে চলিতে থাকিত। এই সময় ডাকযোগের ও চিঠিপত্রের আদান প্রদান বন্ধ থাকিত। কাহারও সহিত সাক্ষাৎ করাও পছন্দ করিতেন না। কোন কোন খাস খাদেমকে শুধু এতটুকু অনুমতি দেওয়া ছিল যে তারাবির পর যতটুক সময় তিনি দুই এক পেয়ালা রং চা পান করিতেন তখন তাহারা সাক্ষাৎ করিয়া যাইবে। আল্লাহ আলাদের অভ্যাস মামুলাত সমূহ মামুলি দৃষ্টিতে পড়িয়া নেওয়া বা দু একটি মুখরোচক কথা বলিয়া দেওয়ার জন্য লিখা হয় না, বরং এই জন্য লিখা হয় যেন নিজ নিজ হিম্মত অনুযায়ী তাহাদের অনুসরণ করা হয় এবং এইসব মামুলাত পুরা করিবার জন্য যথাসাধ্য চেষ্টা করা হয়। কেননা আল্লাহ ওয়ালাদের প্রত্যেকেরও তরিকা ও নিয়ম পদ্ধতি নিজ নিজ বিশিষ্টের কারণে একটি অপরটি হইতে উত্তম। যাহারা দুনিয়াবি ঝামেলা হইতে মুক্ত তাহাদের জন্য কত চমৎকার সুযোগ যে দীর্ঘ ১১টি মাস বৃথা কাটাইয়া দেওয়ার পর একটি মাস আল্লাহর ইবাদতে প্রাণপণ চেষ্টায় লাগিয়া যাইবে। যাহারা চাকরিজীবী সকাল ১০টা হইতে ৪টা পর্যন্ত অফিসে থাকিতে বাধ্য তাহাদের ফজর হইতে ১০টা পর্যন্ত অন্তত রমজান মাসটি যদি তেলাওয়াতের মধ্যে কাটাইয়া দেন তবে এক মাসের জন্য ইহা এমন কি কঠিন কাজ। নিজের দুনিয়াবি কাজের জন্য তো অফিসের বাইরে অবশ্য সময় করিয়া লওয়া হয়, তাহলে দিনের জন্য ও ইবাদতের জন্য সময় বাহির করিতে কি মুশকিল হইবে। যাহারা কৃষিজীবী তাহারা তো কাহারও অধীনস্থ নহেন এবং সময় পরিবর্তন করার ব্যাপারেও তাহাদের কোনো বাধা নাই। এমনকি ক্ষেত খামারে বসিয়াও তাহারা কোরআন তেলাওয়াত করিতে পারে। আর যাহারা তেজারত ও ব্যবসা বাণিজ্যে রইয়াছেন তাহাদের জন্য তো রমজান মাসে দোকানদারির সময় একটু কম করিয়া নেওয়া মোটেও কঠিন নয়, অথবা দোকানে বসিয়া ব্যবসার সাথে সাথে কোরআন তেলাওয়াতের কাজও করিয়া নিবেন। কেননা আল্লাহ তাআলার পবিত্র কালামের সাথে এই মুবারক মাসের বেশি খাস সম্পর্ক রহিয়াছে। এই কারণে আল্লাহ তাআলার সব কয়টি কিতাব সাধারণত এই মাসে নাজিল করিয়াছেন। যেমন পবিত্র কোরআন লহে মাহফুজ হইতে দুনিয়ার আসমানে সম্পূর্ণ এই মাসে নাজিল হইয়াছে। সেখান হইতে প্রয়োজন মতো অল্প অল্প করিয়া ২৩ বৎসরে দুনিয়াতে নাজিল হইয়াছে। ইহা ছাড়া হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এর সহিফা সমূহ এই মাসেই পহেলা তারিখে অথবা ৩রা অর্থাৎ ৩ তারিখে নাজিল হইয়াছে। হযরত দাউদ আলাইহিসসালামকে ১৮ই রমজানে অথবা ১২ই রমজানে জাবুর কিতাব দেওয়া হইয়াছে। হযরত মুসা আলাইহিসসালামকে ৬ই রমজানে তাওরাত কিতাব দেওয়া হইয়াছে। হযরত মুসা আলাইহিসসালামকে ১২ অথবা ১৩ রমজানে ইনজিল দেওয়া হইয়াছে। ইহাতে বোঝা যায় যে আল্লাহর কালামের সহিত এই মাসেই বিশেষ সম্পর্ক রইয়াছে। এই কারণে এই মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াতের কথা বর্ণিত হইয়াছে এবং বুজুর্গ মাশায়েখগণ ইহাকে নিজেদের আদর্শ নিয়মিত আমল বানাইয়া লইয়াছেন। হযরত জিব্রিল আলাইহিসসালাম
প্রতি বছর রমজান মাসে সম্পূর্ণ কোরআন শরীফ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনাইতেন। কোন কোন রেওয়াতে আসি আসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইতে শুনিতেন। হাফেজদের দুই দুইজন মিলিয়া কোরআন শরীফ দাওর করার যে নিয়ম চালু আছে, উপরোক্ত এই হাদিস মিলাইয়া ওলামায়ে কেরাম এই নিয়ম মোস্তাহাব বানাইয়াছেন। মোট কথা, যত বেশি সম্ভব কোরআন তেলাওয়াতে বিশেষ এহতেমাম করিবে, আর তেলাওয়াতের পর যে সময় বাঁচিয়া যায় উহাও নষ্ট করা ঠিক হইবে না। কেননা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষ অংশে চারটি জিনিসের মধ্যে বিশেষভাবে মনোযোগ আকর্ষণ করিয়াছেন। এই মাসে এই কাজগুলো বেশি বেশি পরিমাণে করিবার হুকুম করিয়াছেন। কাজগুলি হইল কালেমা তৈয়বা, ইস্তেগফার, জান্নাত হাসিল করার ও জাহান্নাম হইতে বাঁচার দোয়া করা। কাজেই যতটুকু সময় পাওয়া যায় উহাকে এই চারটি আমলের মধ্যে খরচ করা নিজের জন্য পরম সৌভাগ্য মনে করিবে। এইরূপ করার দ্বারাই হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের প্রতি ভক্তি ও কদর করা হইয়াছে বলিয়া প্রতীয়মান হইবে। আর ইহা এমন কি কঠিন ব্যাপার যে নিজের দুনিয়াবি কাজে মশগুল থাকিয়া জবানে দুরুদ শরীফ ও কালেমায়ে তৈয়বা পড়িতে থাকিবে, কাল কিয়ামতের দিন এই কথা বলিবার যেন মুখ থাকে, যদিও আমি জামানার অত্যাচারে জর্জরিত ছিলাম, তবুও তোমার স্মরণ হইতে হে আল্লাহ একেবারে গাফেল থাকি নাই। অতঃপর হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের কিছু বৈশিষ্ট্য ও আদবের কথা ইরশাদ করিয়াছেন। প্রথমত, ইহা সবরের মাস, অর্থাৎ রোজা রাখার কারণে যদি কিছু কষ্ট হয় তবে এই কষ্ট খুশি মনে সহ্য করা চাই, ধর্মের হাক ডাক যেন না হয়। যেমন গরমের দিনের রোজায় অনেকেই এইরূপ করিতে দেখা যায়, এমনকি যদি কখনো সেহরি না খাওয়া হইয়া থাকে তবে তো সকাল হইতেই রোজার শোকমাতম শুরু হইয়া যায়। তদরূপ রাত্রে তারাবিতে যদি কষ্ট হয় খুশি মনে উহা সহ্য করা চাই, ইহাকে আপদ বা মুসিবত মনে করিবে না। এরূপ মনে করা খুবই মারাত্মক মাহরুমি ও বঞ্চনার আলামত, যেখানে আমরা সামান্য দুনিয়াবি স্বার্থ উদ্ধার করিবার জন্য খানাপিনা আরামায়ে সবই ছাড়িয়া দিতে পারি, সেখানে আল্লাহ তাআলার সন্তুষ্টির মোকাবিলায় এসব বস্তুর কি মূল্য থাকিতে পারে। অতঃপর ইরশাদ হইয়াছে যে ইহা সহানুভূতির মাস, অর্থাৎ গরিব মিসকিনদের প্রতি দয়া ও সৎ ব্যবহার করার মাস। নিজের ইফতারের জন্য যদি 10 রকমের জিনিস তৈয়ার করিয়া থাকি তবে গরিবদের জন্য অন্তত 2-4 রকমের হওয়া উচিত। আসল নিয়ামত তো ছিল তাহাদেরকে ভালোটাই দিয়ে দেওয়া, তা না হইলে অন্তত সমান করা। কাজে যতখানি হিম্মত হয় নিজের সেহরি ও ইফতারিতে গরিবদেরও একটি অংশ অবশ্যই রাখা উচিত। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা উম্মতের জন্য আমলি নমুনা ছিলেন, দিনের প্রতিটি কাজ তাহারা বাস্তবে করিয়া দেখাইয়াছেন। কাজে এখন যে কোনো আমল করিতে হয় ইহার জন্য তাহাদের আমলের সুপ্রশস্ত রাজপথ খোলা রহিয়াছে, উহাকে অনুসরণ করিয়া চলিলেই হইবে। ইসার, অর্থাৎ নিজের উপর অন্যকে আগে বাড়াইয়া দেওয়া, অন্যের জন্য সহমর্মিতা করা, এইসব ক্ষেত্রে সাহাবায়ে কেরামের মতো মহান ব্যক্তিদের অনুসরণ করার জন্য সাহসী মানুষের দরকার। শত শত হাজার হাজার ঘটনা তাহাদের এমন আছে যেগুলো শুনিয়া কেবল আশ্চর্য হইতে হয়। উদাহরণস্বরূপ একটি ঘটনা, হযরত আবু জাহম রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়ারমুকের যুদ্ধে আমার চাচাতো ভাইয়ের সন্ধানে বাহির হইলাম এবং এই মনে করিয়া এক মশক পানীয় সঙ্গে লইলাম যে যদি তাহার জীবনের শেষ নিঃশ্বাসও বাকি থাকে তবে তাহাকে পানি পান করাইব এবং হাত মুখ ধোয়া দিব। হঠাৎ দেখিতে পাইলাম তিনি পড়িয়া রহিয়াছেন। আমি তাহাকে পানির কথা জিজ্ঞাসা করিলে তিনি ইশারায় পানি চাইলেন। এমন সময় সামনের দিক হইতে আরেকজন আহত ব্যক্তি আহ করিয়া উঠিলেন। তখন আমার চাচাতো ভাই নিজ পানি পান না করিয়া সেই ব্যক্তিকে পানি পান করাইতে ইশারা করিলেন। তাহার নিকট গিয়া জিজ্ঞাসা করিয়া জানিতে পারলাম তিনিও পিপাসার্থ এবং পানি চাইতেছেন। এমন সময় তাহার পাশের আরেক ব্যক্তি ইশারায় পানি চাইলেন। তখন দ্বিতীয় ব্যক্তিও পানি পান না করিয়া ওই তৃতীয় ব্যক্তির নিকট যাইতে ইশারা করিলেন। আমি এই শেষ ব্যক্তির নিকট পৌঁছাইয়া দেখিতে পাইলাম তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করিয়াছেন। ফিরিয়া দ্বিতীয় ব্যক্তির নিকট আসিলাম, দেখিলাম তিনিও শেষ নিঃশ্বাস ত্যাগ করিয়াছেন। অতঃপর ফিরিয়া চাচাতো ভাইয়ের নিকট পৌঁছাইলাম, এইখানেও আসিয়া দেখিতে পাইলাম তিনিও শেষ নিঃশ্বাস ত্যাগ করিয়াছেন। এই ছিল আমাদের পূর্বপুরুষদের স্বার্থ ত্যাগ ও অন্যকে নিজেদের উপর প্রাধান্য দেওয়ার নমুনা। নিজেরা পিপাসায় কাতর হইয়া জীবন দিয়া দিলেন, তবু অপরিচিত ভাইয়ের আগে পানি পান করা পছন্দ করিলেন না। আল্লাহ তাহাদের উপর রাজি হইয়া যান, তাহাদেরকে
আমাদেরকে খুশি করুন এবং আমাদেরকে তাহাদের অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন। রুহুল বয়ান কিতাবে আল্লামা সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি বলেন, জামে সগীর অর্থাৎ জামে সগীর এবং আল্লামা শাখাবি রহমতুল্লাহ আলাইহি এর মাকাসেদ কিতাব দয়ের বরাত দিয়া হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ বর্ণনা করা হইয়াছে যে, আমার উম্মতের মধ্যে সবসময় 500 বাছাই করা বুজুর্গ বান্দা এবং 40 জন আবদাল থাকেন। তাহাদের মধ্যে কেহ ইন্তেকাল করিলে তখনই অন্য একজন তাহার স্থলাভিষিক্ত হইয়া যান। সাহাবায়ে কেরাম আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সকল লোকের বিশেষ আলামত সমূহ কি কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইলেন, তাহারা জুলুমকারীদের মাফ করিয়া দেন, দুর্ব্যবহারকারীদের সাথেও তাহারা সদ্য ব্যবহার করে এবং আল্লাহর দেওয়া রিজিকের দ্বারা তাহারা মানুষের সঙ্গে দয়া ও সহানুভূতির আচরণ করিয়া থাকেন। উপরোক্ত কিতাবে আরেক হাদিস হইতে বর্ণনা করা হইয়াছে যে, যে ব্যক্তি ক্ষুধার্তকে রুটি খাইবে, বস্ত্রহীনকে কাপড় পরাইবে অথবা মুসাফিরকে রাত্রি যাপনের জন্য জায়গা দিবে, আল্লাহ তাআলা কিয়ামতের ভয়াবহ পরিস্থিতিতে তাহাকে আশ্রয় দান করিবেন। ইয়াহিয়া বারমাকি রহমতুল্লাহ আলাইহি, সুফিয়ান সাওরি রহমতুল্লাহ আলাইহি জন্য প্রতি মাসে 1000 দেরহাম খরচ করিতেন। সুফিয়ান সাওরি রহমতুল্লাহ আলাইহি সিজদায় এই দোয়া করিতেন যে, হে আল্লাহ, ইয়াহিয়া আমার দুনিয়ার প্রয়োজন মিটাইয়াছে, তুমি মেহরবানি করিয়া তাহার আখিরাতের প্রয়োজন মিটাইয়া দাও। ইয়াহিয়া বারমাকি রহমতুল্লাহ আলাইহি এর ইন্তেকালের পর লোকেরা তাহাকে স্বপ্ন দেখিল, তাহার হাল অবস্থা জানিতে চাইলে তিনি বলিলেন, সুফিয়ান সাওরির দোয়ার বদলতে আমার মাগফিরাত হইয়া গিয়াছে। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যকে ইফতার করাইবার ফজিলত বর্ণনা করিয়াছেন। অন্য হাদিসে আছে, যে ব্যক্তি হালাল কামাই দ্বারা রমজান মাসে কাহাকেও ইফতার করায় তাহার উপর রমজান মাসে রাত সমূহে ফেরেশতারা রহমত পাঠাইতে থাকেন এবং শবে কদরে হযরত জিব্রাইল আলাইহিস সালাম তাহার সহিত মুসাফা করেন। হযরত জিব্রাইল আলাইহিস সালাম যাহার সহিত মুসাফা করেন তাহার দিলে নম্রতা পয়দা হয় এবং তাহার চক্ষু হইতে অশ্রু ঝরিতে থাকে। হাম্মাদ ইবনে সালামা রহমতুল্লাহ আলাইহি বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। তিনি প্রতিদিন 500 জন রোজাদারকে ইফতার করাইতেন। ইফতারের ফজিলত বর্ণনা করিবার পর ইরশাদ ফরমাইছেন, এই মাসের প্রথম অংশ রহমত অর্থাৎ এই অংশে আল্লাহ তাআলার নিয়ামত ও পুরস্কার আগাইয়া আসিতে থাকে এবং আল্লাহ তাআলার এই ব্যাপক রহমত সাধারণভাবে সকল মুসলমানের জন্যই হইয়া থাকে। অতঃপর যাহারা এই রহমতের জন্য আল্লাহ তাআলার শুকর আদায় করে তাহাদের উপর রহমতের বর্ষণ আরো বাড়াইয়া দেওয়া হয়। লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম, অর্থাৎ তোমরা শুকর করিলে অবশ্যই আমি নিয়ামত ও পুরস্কার বাড়াইয়া দিব। সূরা ইব্রাহিম 7 নম্বর আয়াত। এই মাসের মাঝের অংশ হইতে মাগফিরাত অর্থাৎ গুনাহ মাফি শুরু হইয়া যায়, কারণ রোজার কিছু অংশ অতিবাহিত হইয়াছে, উহার বদলা ও সম্মান স্বরূপ মাগফিরাত শুরু হইয়া যায়। আর এই মাসের শেষ অংশে তো আগুন হইতে একেবারে মুক্তি হয়। আরো অনেক রেওয়াতে রমজান খতম হওয়ার সময় জাহান্নামের আগুন হইতে মুক্তির সুসংবাদ বর্ণিত হইয়াছে। রমজানকে তিন ভাগে ভাগ করা হইয়াছে, যেমন উপরে বর্ণিত হাদিস হইতে জানা গিয়াছে। অদম বান্দার মতো রহমত মাগফিরাত জাহান্নাম হইতে মুক্তি, এই তিন অংশের মধ্যে পার্থক্য এই যে, মানুষ তিন প্রকারের হইয়া থাকে। এক, ওই সমস্ত লোক যাহাদের উপর গুনাহের বোঝা নেই, এই সমস্ত লোকের জন্য রমজানের শুরুতেই রহমত এবং নিয়ামত ও পুরস্কারের বৃষ্টি বর্ষণ শুরু হইয়া যায়। দ্বিতীয় প্রকার, ওই সমস্ত লোক যাহারা মামুলি গুনাহগার, তাহাদের জন্য রমজানের কিছু অংশ রোজা রাখিবার পর এ রোজার বরকতে ও বদলায় মাগফিরাত হয়। আর তৃতীয় প্রকার, ওই সমস্ত লোক যাহারা বেশি গুনাহগার, তাহাদের জন্য রমজানের বেশিরভাগ রোজা রাখিবার পর জাহান্নাম হইতে মুক্তি হয়। আর যাহাদের জন্য রমজানের শুরু হইতেই রহমত ছিল এবং পূর্ব হইতেই তাহাদের গুনাহ মাফ হইয়াছিল, তাহাদের জন্য যে কি পরিমাণ আল্লাহর রহমত স্তূপ লাগাইয়া যাইবে উহা বলার অপেক্ষা রাখে না। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটি জিনিসের প্রতি উৎসাহ প্রদান করিয়াছেন, ইহা হলো এই যে, যাহারা মালিক বা মনিব অর্থাৎ
যাহাদের অধীনে শ্রমিক ও কর্মচারী কাজ করিয়া থাকে তাহারা যেন এই মাসে কর্মচারীদের কাজ হালকা করিয়া দেন, কেননা তাহারাও তো রোজাদার। আর রোজা অবস্থায় বেশি কাজ হইলে রোজা রাখা কঠিন হয়। অবশ্য যদি কাজের পরিমাণ বেশি হয় তবে শুধু রমজান মাসে এক আধজন কর্মচারী সাময়িকভাবে বাড়াইয়া নিলে কোনো ক্ষতি নাই, কিন্তু ইহা তখনই করা যাইবে যখন কর্মচারীগণও রোজাদার হয়। রোজাদার না হইলে তাহাদের জন্য তো রমজান মাস অন্যান্য মাস এক বরাবর। আর যে মালিক নিজে রোজা রাখে না, বেহায়া মুখে রোজাদার কর্মচারীদের দ্বারা কাজ নেয় এবং নামাজ রোজার কারণে কাজ একটু শিথিলতা হইলে অনর্থক অকথ্য বর্ষণ শুরু করিয়া দেয়, তাহার জুলুম নির্লজ্জতার কথা আর কি বলার আছে। অত্যার জালেমেরা অতি সত্ত্ব জানিতে পারিবে তাহারা কোন ভয়াবহ স্থানের দিকে অগ্রসর হইতেছে, অর্থাৎ জাহান্নামের দিকে। সূরা শুআরা আয়াত 227। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে চারটি কাজ বেশি বেশি করার হুকুম করিয়াছেন। প্রথমত কালেমায়ে শাহাদাত। অনেক হাদিসে এই কালেমায়ে শাহাদাতকে সর্বশ্রেষ্ঠ জিকির বলা হইয়াছে। মিশকাত শরীফে হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত হইয়াছে যে হযরত মূসা আলাইহিসসালাম একবার আল্লাহ তাআলার নিকট আরজ করিলেন, ইয়া আল্লাহ, আপনি আমাকে এমন একটি দোয়া বলিয়া দিন যাহার দ্বারা আমি আপনাকে স্মরণ করিব এবং দোয়া করিব, আল্লাহ তাআলার দরবার হইতে লা ইলাহা ইল্লাল্লাহ এর কথা বলিয়া দেওয়া হইল। হযরত মূসা আলাইহিসসালাম আরজ করিলেন, ইয়া আল্লাহ, এই কালেমা তো আপনার সকল বান্দারই পড়িয়া থাকে, আমি তো এমন একটি দোয়া বা জিকির চাই যাহা শুধু আমারই জন্য খাস হইবে। আল্লাহ তাআলা ইরশাদ ফরমালেন, হে মূসা, আমাকে ব্যতীত সাত আসমান ও উহার আবাদকারী সমস্ত ফেরেশতা এবং সাত জমিনে যদি এক পাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় কালেমা তৈয়বাকে রাখা হয় তবে কালেমা তৈয়বার পাল্লায় ভারী হইবে। এক হাদিসে আছে, যে ব্যক্তি ইখলাসের সহিত এই কালেমা পড়ে তাৎক্ষণিক তাহার জন্য আসমানের দরজা খুলিয়া যায় এবং আরশ পর্যন্ত এই কালেমা পৌঁছাতে কোনো বাধা থাকে না। তবে ইহার পাঠকারীকে কবিরা গুনাহর সমূহ হইতে বাঁচিয়া থাকিতে হইবে। আল্লাহ তাআলার চিরাচরিত আদব ও নিয়ম হইল যে সাধারণ প্রয়োজনীয় জিনিসসমূহ ব্যাপক করিয়া থাকেন। গভীর চিন্তা করিলে দেখা যায় যে দুনিয়াতে যে জিনিসের প্রয়োজন যত বেশি সেই জিনিসকে আল্লাহ তাআলা ততই ব্যাপক করিয়া দিয়াছেন। যেমন পানি একটি ব্যাপক প্রয়োজনীয় জিনিস, অথচ আল্লাহ তাআলা অসীম রহমতে ইহাকে ব্যাপক করিয়া দিয়াছেন। অথচ কিমিয়া অর্থাৎ মাটি, তামা ইত্যাদি কম মূল্যের পদার্থকে স্বর্ণ বানাইবার প্রক্রিয়া, এর মতো অনর্থক ও বেকার বিষয়কে কত দুষ্প্রাপ্য করিয়া রাখিয়াছেন। এমনিভাবে কালেমায়ে তৈয়বা হইল সর্বশ্রেষ্ঠ জিকির। বহু হাদিস দ্বারা এই কথা জানা যায় যে সমস্ত জিকির আজগারের উপর কালেমায়ে তৈয়বার প্রাধান্য রহিয়াছে। ইহাকে সকলের জন্য ব্যাপক ও সহজলভ্য করিয়া দেওয়া হইয়াছে যাহাতে কেহই মাহারাম না হয়। এতদা সত্ত্বেও যদি কেহ মাহারাম থাকে তবে ইহা তাহারই দুর্ভাগ্য। মোট কথা, বহু হাদিসে কালেমা তৈয়বার ফজিলত বর্ণিত হইয়াছে। দ্বিতীয় কাজ যাহা রমজান মাসে বেশি করিবার জন্য হুকুম করা হইয়াছে তাহা হইল ইস্তেগফার, অর্থাৎ আল্লাহ তাআলার নিকট গোনাহের জন্য ক্ষমা চাওয়া। বহু হাদিসে ইস্তেগফারেরও অনেক ফজিলত বর্ণিত হইয়াছে। এক হাদিসে আছে, যে ব্যক্তি বেশি পরিমাণে ইস্তেগফার করিবে আল্লাহ তাআলা যে কোনো অভাব ও সংকটের সময় তাহার জন্য রাস্তা খুলিয়া দিবেন, যে কোনো দুঃখ ও দুশ্চিন্তা দূর করিয়া দিবেন এবং তাহার জন্য এমন রুজি রোজগারের ব্যবস্থা করিয়া দিবেন যাহা সে কল্পনাও করিতে পারে না। আরেক হাদিসে বর্ণিত আছে যে মানুষ মাত্রই গুনাহগার, গুনাহগারদের মধ্যে উত্তম হইল ওই ব্যক্তি যে তওবা করতে থাকে। এক হাদিসে আছে, মানুষ যখন গুনাহ করে তখন একটি কালো বিন্দু তাহার দিলের মধ্যে লাগিয়া যায়, যদি সে ওই গুনাহ হইতে তওবা করে তবে উহা ধুইয়া পরিষ্কার হইয়া যায়, নতুবা বাকি থাকিয়া যায়। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি জিনিস চাহিবার জন্য হুকুম করিয়াছেন, যে দুইটি জিনিস ছাড়া কোনো উপায় নাই। একটি হইল জান্নাত পাওয়ার দোয়া আর দ্বিতীয়টি হইল জাহান্নাম হইতে বাঁচিবার দোয়া। আল্লাহ তাআলা দয়া করিয়া আমাদের সকলকে উহা দান করুন। আমিন।